গাইস লিটারালি আমার ফোন এত গরম হয়ে গেছে এখানে ব্লক করে ফোনের মধ্যে আমার জল দিতে হচ্ছে, এরকম ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, লিটারালি আমার ফোনের মধ্যে জল দিতে হচ্ছে যাতে ফোনটা একটু ঠান্ডা হয়। তো কি বাঙালি জীবন কাটছে, লেটস গো, জীবন কাটছে। তো এখন আমরা এসে গেছি হচ্ছে তোমার অগ্রদ্বীপে। দেখো পেছনে আমার ছাতা নিয়ে চলে গেল হাঁটতে হাঁটতে। তো আজকে আমরা যাবো এখান থেকে হচ্ছে নতুন গ্রামে। নতুন গ্রামে জানি না কি খুব ভালো তোমার কাঠের পুতুল বানানো হয়। তো অগ্রদ্বীপে এসেছি এখন আমরা শিয়ালদা থেকে, ভোরবেলা 7টার ট্রেনে উঠেছি, এখন এসে পৌঁছলাম জায়গাটা। এই গরমের মধ্যে তোমাদের জন্য এই জায়গাটার ব্লগ বানাচ্ছি এখানে শিল্পটাকে তুলে ধরার জন্য। মোর ওভার এখানে দেখি এমন এখানে কি ইউনিক জিনিসটা আছে যেটা অন্য কোথাও নাকি বানানো হয় না বা পাওয়া যায় না। এখানে নাকি পেঁচাটা খুব ভালো, লাইক কাঠ দিয়ে পুরো কেটে ওরা জিনিসটাকে বানায়। এটা তোমরা মেলাতে পেয়ে যাবে শান্তিনিকেতনের বা কোথাও, কিন্তু এটা বানানো এখানেই হয়। তো চলো আচ্ছা তোমাদেরকে দেখাই অ্যাকচুয়ালি জায়গাটা কীরকম আর কী কী বানানো হয়, কীরকমভাবে বানানো হয় সব কিছু তুলে ধরবো। লেটস গো। আমরা তিনজন হচ্ছে আমাদের ডকুমেন্টারি শ্যুট আছে, তার জন্য আমরা মেইনলি এখানে ডকুমেন্টারিটাই করতে এসেছি। বাট আমি ভাবলাম এখানে যখন এসেছি এত দূর অবধি তারা ব্লগও শ্যুট করে তোমাদেরকে দেখিয়ে দিই। তো যদি তোমরা ডকুমেন্টারিটাও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি ডকুমেন্টারিটাও আপলোড করবো আমার চ্যানেলে। মানে এখানে একটাই ছাতা ছিল যেটা ও নিয়ে নিয়েছে, বলে নাকি কালো হয়ে যাবে রোদে। ও তো গরমে কালো হয়ে যাবে, কিছু বলে লাভ নেই। আর বিশাল গরম, লাইক আমাদের ওখানে মেঘলা ছিল, সকালবেলা বৃষ্টি হয়েছে 6:30 সময়। বাট এখানে এসে যেই লেভেলের রোদ্দুর দেখতে পাচ্ছেন আমি বুঝে গেছি আজকে আমি মাথা ঘুরিয়ে পড়ছি, আজকে একদম গ্যারেন্টিড মাথা ঘুরিয়ে পড়ছি। ও ভাই গাইস কোথা কোথা থেকে নিয়ে যাচ্ছে আমাদেরকে, মানে আমার মতে এটা পুরো ট্রেকিং হয়ে যাচ্ছে। এখানে আমটামও আছে, দেখো আম ঝুলছে কিন্তু নিতে পারবো না, এটাই প্রবলেম। মনে হচ্ছে একটা পুরো জঙ্গল সাফারিতে যাচ্ছি আমরা, না আম ফাম নেবো না গাইস। মনে হচ্ছে পুরো জঙ্গল সাফারিতে আছি। এখান থেকে টোটোতে তুলছে, তো দেখি টোটো করে আমাদের কোথায় নিয়ে যায়। তো যাওয়া যাক, লেটস গো, দেখি নতুন গ্রাম কিরকম। নেমে গেছি এখন আর এসে গেছি এখন, দেখি কার বাড়িতে যাই। এই ছেলেটাকে কি কিউট দেখতে, দেখো বল বল কিছু বলবি যারা দেখছে ভিডিওটা, বল ওদেরকে আসতে এখানে। কনফিউজ হয়ে গেছে, ভাবছে কি বলছে দাদাটা। কি নাম তোর? হ্যাঁ কি জোরে বল, কোথায় থাকিস? এখানে নিচে কি করছিস এখন? কাঠের পুতুল আছে, আছে কোথায় দেখা, আসবো আসবো নিচে আসবো একটু বাদে, দেখাস তখন আমাকে। গাইস দেখো এইটা এখন আমাদের রুমটা পুরো দিয়েছে, প্রপার ভালো রুম কিন্তু প্রচন্ড, ওখানে বসে আছে। আমি এখনো জানি না আমি কি করবো, আমাদেরকে শরবত দিয়েছে সেটা আগে খাবো, আর বাচ্চা কাচ্চাগুলোর সাথে কথা ফথা বলবো, দেন ডকুমেন্টারিও শ্যুট করতে যেতে হবে। তো যাই হোক শরবতটা খেয়ে নি, দেন ব্লগ করছি। এটা কি আমাদের জন্য? এটা আমাদের জন্য, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। টিকা টিকা খেয়েছিস? আম খেয়েছিস? ঠিক আছে গাইস, এজ আ ফুড ব্লগার খুবই অয়েলি খাবার। এ দেখো হাতটা দেখো পুরো তেল তেল হয়ে গেছে। কি কি গেম খেলিস? ফ্রি ফায়ার খেলিস? আজকালকে জেনারেশন গাইস, আজকালকার বাচ্চা, দেখো গাইস আজকালকার বাচ্চারা ফ্রি ফায়ার খেলছে। তোর বয়স কত? তোর বয়স কত? 200 বছর ধরে এখানে ওনার নাতনিও 11 বছর বয়স, এখনই করছে, এখন থেকে সব কাঠফাট কাটা এই কাজটা করছে। দাদু পুরো নিজের সারা জীবন, সারা জীবন তো তাই তো বলে, এটা ধর সারা জীবন এই কাজটাই করে গেছে। তো ওটাই বললো এখন হচ্ছে সব থেকে ভালো কাঠ হচ্ছে তোমার গামার কাঠ, ওটাতেই করে নর্মালি। আর এখানে একটা গরু কি করছে জানি না আমি।
তো গাইজ এখন ফার্স্ট ঘরটা তো আমরা গিয়ে জেনে নিয়েছি, এখন সামনে পুরো গ্রামটা আছে। তো সামনে এখন আমরা আরো হাঁটতে হাঁটতে যাচ্ছি আর দেখবো যে আর কোন কোন বাড়িতে আছে এরকম, কোথায় কোথায় আরো কাঠের সব কাজকর্ম করা হয়, কোথায় কি পেঁচা বানানো হয়। তো চলো এক্সপ্লোর করা যাক। আমরা কলকাতা থেকে কে, তোদের নাম কি? তোর আরে তোকে তো চিনি, তোকে তো চিনি। তুই বাসর কত বছর বয়স তোর? দশ। কি পড়াশোনা করো? কলেজ? কলেজ বলছি, স্কুল? হ্যাঁ। কোন ক্লাস? হ্যাঁ, থ্রিতে। এখনো ইফতেকার তোর থেকে বেশি পড়াশোনা করেছে, তারপর থ্রিতে পড়ে। তো গাইজ এখন আমরা একটা বাড়িতে ঢুকেছিলাম, উনি আমাদেরকে বললো সব যে কোন কাঠ দিয়ে কি বানায়। উনি বলো সব থেকে ভালো কাঠ হচ্ছে তোমার সোনাঝুরি কাঠ আর মেহগানি। তো আসার সময় বলেছি একটা যে ওখান থেকে পেঁচা নেবো উনার কাছ থেকে, 1 ফুট পেঁচা। তো যাই এখন সামনে আরও ঘর আছে সেখানে ঢুকে দেখি যেখানে কি বানানো হচ্ছে না হচ্ছে। জীবন যাপনটা তো হচ্ছে তোমাদের নিয়ে, আমাদের নিজস্ব না। এই ঘরটা প্রচন্ড অথেন্টিক টাইপের, এই কাঠের ঘর। কাকু এখানে বসে গরমের মধ্যে করো না, সারাক্ষণ তো গরম লাগে না? গরম হওয়া লাগবে না, গরম লাগে এখন পেটের দায়ে তো উপায় নেই, করতে তো হবে একটা কর্ম। এদিকে আমার দেখে খুব খারাপও লাগছে, বাট এটা এটাই সত্যি। দেখো এই শিল্পটা এখন এখানে এরমভাবে লুকিয়ে আছে, লাইক আমিও জানতাম না, আমাকে ডকুমেন্ট্রির জন্য বললো বলে কলেজ থেকে আমি জানতে পারলাম যে এরকম এখন একটা এরকম একটা জায়গা আছে যেখানে এখন কাঠের পুতুল এখনো বানানো হয়। আর এটা শুধু এখানেই বানানো হয় না, মানে আর কোথাও এরকম টাইপের পুতুল বানানো হয়? এই একটাই জায়গা না, এখান থেকেই বানানো হয় সব, তো এখান থেকেই বানানো হয়। তো তোমরা যদি আসো, এই যে কাকু আমি অ্যাড্রেসটা, এখান থেকে জাস্ট ঢুকে ডান দিকে এদিকে পড়বে তোমার বাড়িটা। তোমার নামটা বিনলাম সূত্রধর, ওনা এখানে সব, এখানে সব জিনিসগুলো উনি বানায়। এগুলো সব 70-20 টাকা থেকে শুরু, যেটা সব থেকে ছোটো ওখানে দেখালো ওটা 20 টাকা দিয়ে স্টার্ট, আর ওগুলো একটু বেশি 150-250, যেরকম যার উচিত, মানে নেওয়া যেরকম যার পক্ষে নেওয়া সম্ভব সেটা নিতে পারো, একটু আসলে তোমরা কন্ট্রিবিউট করতে পারো। কারণ এই গরমের মধ্যে ওনারা বসে, আমার একটু জাস্ট ভিডিও করতে এখানে হাঁপিয়ে যাচ্ছি, আমি ঘাম ঝরে যাচ্ছি আর রোজ গরমে বসে এতক্ষণ ধরে কাঠ কাটে। তো তোমরা অবশ্যই এখানটায় এসো। এই যে একটা এত ভালো শিল্প যে এখানে ছিল সেটা আমি জানতামই না, লাইক অতুলনীয়, সিরিয়াসলি আনবিলিভেবল। গাইজ লিটারালি আমার ফোন এত গরম হয়ে গেছে এখানে ব্লগ করে, ফোনের মধ্যে আমার জল দিতে হচ্ছে, ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, লিটারালি আমার ফোনের মধ্যে জল দিতে হচ্ছে যাতে ফোনটা একটু ঠান্ডা হয়। ফোনে জল মারছি, ক্যামেরাও পুরো গরম হয়ে গেছে, আমার ক্যামেরাতেও জল মারতে হচ্ছে, লাইক এই গরমের মধ্যে আমি ব্লগ করছি। যদি ভিডিওটা ভালো অবশ্যই লাইক করবে, লাইক যদি না করে চান আর এরকম ব্লগগুলো বানাবো না এত দূরে দূরে গরমে এসে। এখন ফোনটা একটু ঠান্ডা হচ্ছে না, আবার ফোন থেকে শ্যুট করবো তার জন্য আমি ক্যামেরাতে শ্যুট করছি, কারণ ফোন আমার অন হচ্ছে না, এত গরম হয়ে গেছে। মানে মনে হচ্ছে পুরো গরম রুটি হয় না, গরম তাওয়ার মধ্যে কেউ হাতে রেখে দিল, ওরকম গরম হয়ে গেছে পুরো ফোনটা। তো কাকা এখানে আমাকে এটা দিল সরস্বতী ঠাকুর, দেন এটা বাউল, এটা হচ্ছে জগন্নাথ ঠাকুর, সব তিন যে এরকম আলাদা আলাদা আরও আছে, এটা রাধাকৃষ্ণ, এটা অনেক ভালো, এটা খুব ভালোভাবে বানানো হয়েছে। দাদু আমাকে সব কটা বের করে করে দেখালো। যদি কেউ আসে এখানে কি বলবে, তাদেরকে এখানে আসতে বলবে, জিনিস নিতে বলবে, এখানে আসা উচিত সবার একবার করে, যারা আমার ভিডিও দেখছে তাই কিছু বলতে চাও? আমি এখন কাকুর থেকে এই দুটো নিলাম 40 টাকা দিয়ে, আর রাজারানী বোধ খুব সম্ভবত নাকি, রাজারানী। আর এখানে হচ্ছে এইটা নিয়েছি দুটো পেঁচা, এইগুলো হচ্ছে 20 টাকা করে। রাজারানী আমাদেরকে দেখালো, এটা কী কাঠের? সাপেটলি কাঠের। হ্যাঁ, এইটা 180 টাকা, আমি ভাবছি এটা নেবো কি নেবো না, এখন খুব কনফিউজড আমি, দেখে আমাকে ভিডিও কল করে। তো এখন এই জিনিসটা নেবো এইটা, আর হচ্ছে এখানে রাজারানী ছিল এটা প্যাক করে দিয়েছে, এই দুটো হচ্ছে এখন নিচ্ছি,
আর এই এই ছোট দুটো নিচ্ছি, এই ছোট দুটো, এগুলো নিয়ে খেলবো বাড়ি গিয়ে। আমার ওখানে এত ভালো লাগলো, আমি ওখানে 500 টাকা দিয়ে তোমার একটা রাজানারী নিলাম, একটা কৃষ্ণ ঠাকুর নিয়েছি, একটা সরস্বতী ঠাকুর নিয়েছি, তিনটে নিয়েছি। আর এখানে আরেকটা ওয়ার্কশপ দেখতে পাচ্ছি, এটা আমি ভিডিওতে দেখেছিলাম, ইউটিউব ভিডিওতে, খুব সম্ভবত এক্সপ্লোরার শিবাজিদার ভিডিও থেকে আমি এসেছিলাম, দেখে এসেছি। তো যাই ঢুকি, এখানটা ঢুকে দেখি। আচ্ছা কেউ নেই, কেউ নেই, তো দৌড়ে দৌড়ে আসছে একটা। খালি গায়ে দৌড়াচ্ছিস কেন? হ্যাঁ, ইগনোরড, আই এম ইগনোরড, চ ঢুকে যাই গায়ে। ঘড়িটা দেখো কি সুন্দর করে ঘড়িটা মানে কার্ভ করেছে, আর ইভেন এটাও, এটা খুব ভালো কাঠের হবে এটুকু আমি বলতে পারছি। আর এই টুলটা, টুলটার কাটিংটা শুধু দেখো, এই যে কার্ভিংটা, এইটা যদি বিদেশি হতো প্রচন্ড ফেমাস হতো, কিন্তু যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল, বাঙালি কালচার, এরকম ছোট্ট একটা গ্রামই শুধু এটাকে প্রিজার্ভ করে রাখার চেষ্টা করছে বলেই এতটা ফেমাস নয়। আমি জানতাম না শিল্পটার ব্যাপারে, কিন্তু আজকে এসে আমি যা দেখছি, এরকম দেখেও মন হয়েছে, এতটা এতটা হার্ডওয়ার্ক নিয়ে, এত পেশেন্স নিয়ে ওরা এই জিনিসটা করেছে। এই দুর্গা প্রতিমাটা শুধু দেখো, মানে যতবার দেখবে ততবার তুমি আরও এক্সট্রা ইউনিকনেস দেখতে পারবে এর মধ্যে। তো তোমরা অবশ্যই এসো এখানে, একবার না একবার হলে এসো নতুন গ্রামে। এখন যাই না আমি কার দোকানে ঢুকে আছে, এখানটা পুরো চুপচাপ, দোকানেও কেউ নেই, ও ওখানে ডকুমেন্টারি শ্যুট করছে। তো গাইজ, এই রাস্তার বোধহয় ফাইনাল বাড়ি এটাই, এখানে দেখছি এখানে কাঠের কাজ হচ্ছে। আসতে পারি ভিতরে? তো আমি তো ব্লগার গাইজ, জানো তো, এখানে এখন কাঠের কাজ হচ্ছে। এই দেখো কিরমভাবে বানায় ওরা, এরমভাবে প্রপারভাবে কতক্ষণ ধরে বসে ওরা বানায় এই জিনিসটা। এখানে আরও জাস্ট কাপটা কেটে হাফ ফিনিশ প্রোডাক্টটা এখানে আছে, না কতটা পিসেসভাবে কেটেছে দেখো। আর এখানে এইগুলো দিয়ে হচ্ছে ঘড়ি হবে, ওখানে আরও ফিনিশ প্রোডাক্ট আছে। আর ওই যে প্যাঁচাটা সব থেকে যেটা বিখ্যাত নতুন গ্রামের প্যাঁচা, ওইটা বল তোর কী নাম, দেখ লজ্জা পাচ্ছে, বল এবার বল কটা থেকে ঘুমে উঠিস, ঘুমতে কটায় উঠিস? 7টা? এক্ষুনি 10টা বললো না, এক্ষুনি 10টার সময় সকাল 7টায় উঠিস? কি নাম তোর? অনুষ্কা দাস। আয় বসিস, বল গরম লাগছে? গরম লাগছে, আমাদেরও লাগছে। আমার মিষ্টি ভাল লাগে না, ওরও মিষ্টি ভাল লাগে, কিন্তু ওর রসগোল্লাটা ভাল লাগে, ওর রসগোল্লা ভাল লাগে, চকলেট খায় না, আমিও খাই না, আমি শুধু রসগোল্লাটা খাই না। ভুলভাল বলছে, ভালো দেখো আমার টিমে, আমি আমার মতে হবে শুধু রসগোল্লা খাবে মিষ্টি খেলে, এইসব এরা খায় ল্যাংচা, তারপর আর কি কি খাস, বরফি, মানে আমি বুঝি না দুনিয়ার এত মিষ্টি খাবার কি মানে, আরো কি কি আছে। রসগোল্লা ইজ বেস্ট, রসগোল্লা একটা খাবে তাও ভালো, সুগার হবে না, বেশি মিষ্টি খেলে সুগার হবে, এই আর কি। গাইজ এই দুর্গা প্রতিমাটা দেখো, শুধু এই দুর্গা প্রতিমাটা একবার দেখো, এটার কত দাম হবে? কত? 1.5 লাখ টাকা? বাবা, তোমার এটা বানাতে কত টাইম লেগেছে? এটা মোটামুটি 4 মাস লেগেছে। 4 মাস লেগেছে এটা, আর ক্লোজ দিতে পারবো? হ্যাঁ চলো, দেখো শুধু এটার কাটিংটা দেখো গাইস, মানে শুধু একবার তোমার এই দেখো কিভাবে, এটা কি একটা কাঠেই পুরো নাকি? না একটা কাঠে জয়েন দিয়ে, জয়েন দাও। হ্যাঁ দেখো তোমরা শুধু এটা, দূরের প্রতিমাটা দুর্গা ঠাকুরের, একদম পারফেক্ট বানানো, যাই বলো পুরো প্রচন্ড পারফেক্ট বানানো। কি কি আছে? শুধু পেঁচাই? আচ্ছা এখানে পেঁচাটা কেন সব থেকে বেশি? এখানে লক্ষ্মী পেঁচা, আমাদের যে নতুন গ্রামের একটা লক্ষ্মী পেঁচা, বাঙালি ঘরে একটা যে লক্ষ্মী পেঁচা, যে লক্ষ্মী পুজোতে লাগে, তার জন্য লক্ষ্মী পেঁচাটাকে আমরা স্থাপনা করে রেখে দিয়েছি, যে লক্ষ্মীটাকে লাগবেই, বাঙালি ঘরে হলে লক্ষ্মী পুজোতে লাগবেই, প্রত্যেক ঘরে ঘরে এই লক্ষ্মীটা নিয়ে আমরা ফার্নিচারও ঢুকিয়ে দিয়েছি। আমি জাস্ট ভাবছি এত বছর ধরে এখনো ঠিকভাবে সেই ফোকাস নেই, সেইভাবেই কাজটা করে যাচ্ছে, কোনোদিনও তুমি হাঁপা নামা করতে থাকো তোমার ভালো লাগে এটাই। গাইজ আমি এখন এখানে একটু ট্রানজিশন নিচ্ছিলাম এই জায়গাটাতে, এখানে বাচ্চাটাকে দেখাতে দেখা হলো। বল তোর নাম কি? কি মন্ডল? বল কোন ক্লাসে পড়িস?
গাইস বাচ্চাটা কি কিউট দেখো, আমি একটা টাইমে ছিলাম এরকম। ফোন টোন ইউজ করিস? করিস না? জিও ফোনে গেম খেলিস কোনো? কার্টুন দেখিস? কি কার্টুন দেখিস? শিনচ্যান, ডোরেমন, আমারও জ্যাক কে ভাল লাগে, আমার ডিডি কেও পছন্দ। মোটু পাতলুর মধ্যে কাকে বেশি ভাল লাগে? আমি যাই না ফাংশনে, যদি আমিও ঢুকে খেয়ে নিতে পারতাম ভালো হতো, কিন্তু পারবো না। আমি যাই না কেন, যাই না কেন মানে কি, আমাকে ইনভাইট করে নিবার, আমি যদি না বলতে বলতে ঢুকে যাই গাইজ উইদাউট ইনভাইট ইনভিটেশন একটা ফাংশনে ঢুকে গেলাম, বলে যদি ঢুকে যাই ভাল লাগবে কি, আমাকে তাড়িয়ে দেবে। গাইজ এখানে আরেকটা দুর্গা প্রতিমা দেখতে পারলাম, লিটারালি দেখো তোমরা শুধু, মানে কতটা পুরো সেগুন কাঠ লাগছে, বাট যাই না আমি, কিন্তু শুকাতে দিয়েছে। আর কি ক্লিয়ার দেখো, লাইক তোমরা শুধু দেখো কি ক্লিয়ার দেখো, শুধু কাটিংগুলো মানে প্রপার একদম আলাদাই আলাদাই, জাস্ট ওয়াও। গাইজ এখন আমি এসে গেছিলাম, আমি আমার বাচ্চাগুলোকে দিয়ে একটা সিগনেচার আমার কথাটা যেটা বলাবো সেটা হচ্ছে, তো কি বাঙালি জীবন কাটছে, লেটস গো, জীবন কাটছে তো। গাইজ বাচ্চাদের সাথে খেলছিলাম, ধনী সেজে 6-4 মেরেছি, অনেক অনেক মাইনে এক দুটাই মেরেছি, কার একটা বলো ওর বলে বোধ হয় মেরেছি। এখন এদের সাথে সব খেলছিলাম, পেছনে ও বসে আছে, ও ভিডিও করছিল। এরা সব আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে, সবাইকে আমি আমার চ্যানেল বলে দিয়েছি, আমার দাদা এতগুলো সাবস্ক্রাইবার দেখা হয়ে গেল। নে সবার একটা করে নে, সবার একটা করে নে। ওই ওই ভেতরে কি, ভেতরে কি, আয় ভেতরে কি, আমরা ওটা কিন্তু খেলছি কি খাট খাবে কি, চল ভাই 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 সবাই যাচ্ছে লাইন, ভাই যেখানে বিয়ে চলছে আমরা বিয়েতে এসে গেছি। গাইজ ও ট্যুর গাইড আমাকে এখানে কফিতে বিয়ের বাড়িতে আমাকে ইনভাইট করে আমাকে কফি খাওয়াতে এনেছে এখানে, লিটারালি ভাই। গাইজ এখানে হোস্টেলটি কিন্তু খুবই ভালো, দেখো আমাকে একটা বাচ্চা আবার ফুল দিল। গাইজ সূর্য ভাস্কর আমাকে এই ফুলটা দিয়েছে, থ্যাংক ইউ ভাই, শাউট আউট সূর্য ভাস্কর, খুব ভালো ছেলে, আমাকে ফ্রিতে কফিও খাইয়েছে, আমাকে নিয়ে গেল বিয়েতে, আনইনভাইটেড বিয়েতে নিয়ে গেল কফির ওখানে, আমাকে কফিও খাইয়ে দিল, তো থ্যাংক ইউ। তো এখন এমনি বাজে 10:00, আমরা এখনো খাইনি, খেতে যাব নিচে। আর কালকে সকালবেলা আমরা 7:30 সময় এখান থেকে বেরোবো, 8:00 ট্রেন ধরে হাওড়াতে নামবো, তো যাই আগে খেয়ে নিই, দেন কালকে উঠে কথা বলছি। গাইজ উইদাউট কারেন্ট এখন খাচ্ছে এখানে, অন্ধকারে ল্যাম্প জ্বালিয়ে, আমার খাবারটা এখনো আসেনি এখানে, ভালো এনে এনে 3 নম্বর বার কারেন্ট গেছে, ভালো একদিক থেকে ইফতেকার একটু বুঝবে গ্রামের ডিফিকাল্টিস। সকালবেলা আমাদেরকে চা দিল এখানে বিকার চা, এই যে দিলীপ কাকু, আমরা যাচ্ছি, আসলাম। এই যে আমি তোমাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো কাকুর, যারা যারা আসবে যদি আসো কন্ট্যাক্ট করে নিও, আমি ডিসক্রিপশন বক্সে সব দিয়ে দেবো। আপাতত যাই, আমাদের আমার দিদির বন্ধুর বাড়ি যেতে হবে, এখন তো আমরা পূর্বস্থলী নামবো, তো টোটো এসে গেছে, 7:13 আমাদের ট্রেন। তো গাইজ এখন আমি এসেছি আমার দিদির বান্ধবীর বাড়িতে, তো আমরা ওখান থেকে বেরিয়ে গেছি, এখন আমরা পূর্বস্থলীতে আছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, নিচে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরাও যদি আসো দিলীপ কাকুকে কন্ট্যাক্ট করে নিও, আর আমাকে জানিও যে তোমার আমাদের এই পার্টটা কেমন লাগলো, ডকুমেন্টারি টাইপ শ্যুটটা কেমন লাগলো, ব্লগটা কেমন লাগলো আমাকে জানিও। আর টিল দেন দিস পুরনো ছেলে সাইনিং অফ, বাই।